সবাই কেন ওয়েলকাম ব্যাক। তো ধরুন আপনি মালয়েশিয়াতে আসছেন ট্রাভেলিং করতে বা আপনি কাজের বিষয়ে আসছেন, তো এখন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা মালয়েশিয়ার রাজধানী এই ব্যস্ততম রাজধানীতে এক স্থান থেকে অন্য স্থানে যাবেন বা হাঁটা চলা করবেন, কোনো প্রয়োজনে বাইরে যাবেন, যেমন একটা দোকানে যাবেন মোবাইল রিচার্জের জন্য বা খাবার কেনার জন্য। তো আপনি কিভাবে রাজধানীতে হাঁটা চলা করবেন, তো এনিওয়ে আমি আছি এখন মালয়েশিয়ার রাজধানী বুকিদ্দিন টাঙ্গে। তো ওই পাশে আমার পিছনে দেখতে পাচ্ছেন মার্দেকা 118 টাওয়ারটা। এই টাওয়ারটা হচ্ছে যে মালয়েশিয়ার সর্বোচ্চতম টাওয়ার আর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার এই মার্দেকা 118। তো আপনি মালয়েশিয়াতে কিভাবে রাজধানীতে হাঁটা চলা করবেন আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে ইনশাল্লাহ দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো দেখতে পাচ্ছেন এটা একটা সব থেকে ব্যস্ততম একটা এরিয়া। তো যেমন ধরুন আমি এই রাস্তাটা এখন ক্রসিং করব, এই ব্যস্ততম এরিয়াটা এখন ক্রসিং করব। তো আপনারা যেভাবে ক্রসিং করবেন সেটা আমি অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে, অ্যাজ এ ভিজিটর হিসেবে আপনারা কীভাবে ক্রসিং করবেন আমি সেটাই দেখাবো ভিডিওটিতে। তো প্রতিটা রাস্তা এভাবে সিগন্যালগুলো মেনটেন করে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে যাবেন আর কি। আর আপনারা এক এক স্থান থেকে অন্য স্থানে যাইতে আপনারা অবশ্যই গুগল ম্যাপটা ইউজ করবেন, এতে করে আপনারা খুব সহজেই যাইতে পারবেন। তো এই সকল জেব্রা ক্রসিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবসময় ফলো করবেন, এগুলো ফলো করে সামনে পিছনে গাড়ি দেখবেন, গাড়ি দেখার পরে আপনি এগুলো ফলো করে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে রাস্তাটা ক্রসিং করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি রাস্তাটা কীভাবে ক্রসিং করলাম, এই দেখুন সব দিকে গাড়ি, সব দিকে মানে খুবই ব্যস্ততম এরিয়া এটা। তো এখন দেখতে পাচ্ছেন এই সাইডে এই পাশে যত গাড়িগুলো আছে সবগুলো সিগন্যালে, তা আমি জাস্ট ফলো করতেছি যে জেব্রা ক্রসিংটা আছে ওইটা ফলো করতেছি। তো আপনারা এগুলো ফলো করবেন, যদি এখানে সিগন্যাল আছে এখন এরপর গাড়িগুলো যাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। তো আমাকে এই জেব্রা ক্রসিংটা ফলো করে রাস্তাটা ক্রসিং করতে হবে। তো ফাইনালি আমি রাস্তাটা ক্রসিং করে ফেললাম। আপনারা ঠিক এভাবে রাস্তাগুলো ক্রসিং করবেন, অন্য লাইনে যাবেন না, অবশ্যই জেব্রা ক্রসিংটা ফলো করবেন সবসময়। তো উপরে যেই ইয়েটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে যাই এলআরটি এমআরটি, অর্থাৎ যে সকল ট্রেনগুলো আছে রাজধানীতে চলাফেরা করে সেগুলোর রাস্তা। যদি এই সকল ট্রেনগুলোতে ভ্রমণ করতে চান রাজধানীতে, তাহলে এটা হচ্ছে যে ট্রেনের টিকিট কাটার কাউন্টার, এইটা উপরে আপনাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো বেসিক্যালি আমরা কি করি, আমরা এখানে টাচ অ্যান্ড গো কার্ড আছে, আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন ট্রাভেলিং করতে বা নতুন কাজের বিষয়ে আসবেন, অবশ্যই 7-Eleven থেকে আপনারা যে টাচ অ্যান্ড গো কার্ডটা আছে ওইটা আপনারা 10 টাকা দিয়ে কিনে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান এটা, যারা ঘুরতে আসবেন 7-Eleven থেকে টাচ অ্যান্ড গো কার্ডটা কিনে নেবেন, ওইটার ভিতরে 10 থেকে 20 টাকা রিচার্জ করে নেবেন, দেন আপনারা জাস্ট ওইখানে যেই ট্রেনের বুথগুলো আছে মানে গেটগুলো আছে ওই দিকে জাস্ট আপনি টাচ করলে হবে, আপনি এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই যাইতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সকালবেলা মালয়েশিয়ার রাজধানীর চিত্রটা, মোটামুটি গাড়ি কম বললে চলে। এখানে অলরেডি প্রায় 24 সেকেন্ড দিয়ে দিছে, আমাকে এই টাইমের মধ্যেই রাস্তাটা ক্রসিং করতে হবে। দেখুন গাড়িগুলো সব দাঁড়ায় রয়েছে, জাস্ট আমাকে জেব্রা ক্রসিংটা ফলো করে এই টাইমের মধ্যে রাস্তাটা ক্রসিং করতে হবে। তো ফাইনাল টাইমও শেষ, আমি চলে আর বা এই সকল বাসগুলো দেখতে পাচ্ছেন আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন, এই বাসগুলো একদম ফ্রি, উইদাউট এনি মানি ইউ ক্যান রাইড, আপনি কোনো টাকা ছাড়াই আপনি এক স্থান থেকে অন্য স্থানে যাইতে পারবেন রাজধানীতে আর কি।
তো আমার অবশ্যই যারা মালয়েশিয়াতে আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, এতে করে আমি যে সকল ইনফরমেশনগুলো দিই এগুলো আপনি জানলে আপনি খুব সহজেই উপকৃত হবেন এবং এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে আপনার সময় বাঁচবে, এক্ষেত্রে আপনি প্রবলেম পড়বেন না। কারণ অনেকে নতুন আসলে হয়তো অনেক কিছু জানে না, এটা স্বাভাবিক। এটা হচ্ছে তাই প্যাভিলিয়ন, সবথেকে বিখ্যাত একটা এলাকা, রাজধানীর প্রাণকেন্দ্র বলা হয় এই প্যাভিলিয়নকে। সকালবেলা প্যাভিলিয়নের চিত্র, যদিও এখানে সবসময় ব্যস্ত থাকে, মানে এত ব্যস্ত থাকে রাস্তা মানে পার হওয়া যায় না এমন অবস্থা থাকে। যদিও এখন সকালবেলা কোনো গাড়ি নেই বললে চলে। আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই এই সকল সিগন্যালগুলো মেনটেন করার চেষ্টা করবেন। সিগন্যাল মেনটেন করলে রাস্তা আপনারা ক্রসিং করবেন, এতে করে যে কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন। আর সিগন্যাল মেনটেন করলে আপনাদের কোনো প্রবলেম হলেও ওরা সব দেখবে, যদি আপনার রং না হয় আর কি। আর সিগন্যাল না মেনটেন করলে তো হয়তো প্রবলেম হলেও কিছু করার নেই, সব আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। তো এই সকল ট্যাক্সিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যাই এখানকার রাজধানীতে আপনি এখান থেকে ভাড়া নিতে পারবেন সকালবেলা। আর বিশেষ করে এখানে গ্র্যাবস ইউজ করা হয়, গ্র্যাবটা আপনার ফোনে ইনস্টল করে আপনি খুব সহজেই লোকেশন সিলেক্ট করে এক স্থান থেকে অন্য স্থানে আপনি খুব সহজে যাইতে পারবেন। তো এই সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো যে আপনারা গ্র্যাবটা ইউজ করবেন, কারণ গ্র্যাবে আপনারা সেফটির ব্যবস্থা আছে, ইনস্ট্যান্ট আপনি হেল্প নিতে পারবেন কোনো প্রবলেম হলে। আর টাকাও আপনি বুকিং দেওয়ার আগে কত টাকা ওইটা গ্র্যাবে আপনাকে দেখাবে, তখন যদি আপনার ইচ্ছে হয় হ্যাঁ আমি বুকিং দিব তাহলে আপনি বুকিং দিতে পারবেন। গ্র্যাবগুলো আর কি GRAB গ্র্যাব এটা লিখবেন প্লে স্টোরে গিয়ে, আপনারা নতুন আসলেও বা ভিজিটে আসলেও দেখবেন যে একটা সফটওয়্যার চলে আসবে, ওইখানে আপনি খাওয়া অর্ডার করতে পারবেন এবং কি আপনি রাইড শেয়ারিং ইউজ করতে পারবেন। তো এখন অলরেডি মালয়েশিয়াতে দীপাবলি চলতেছে, দীপাবলি যে ফেস্টিভ্যালটা সে কারণে টাইম প্যাভিলিয়নে এগুলো সাজাইছে। বিভিন্ন ফেস্টিভ্যাল আসলে এরা ফেস্টিভ্যালের ডেকোগুলো সাজায়। তো অবশ্যই যারা মালয়েশিয়াতে আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, এতে করে আমি নিয়মিত যে সকল তথ্য আপডেটগুলো দিয়ে থাকি আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।